মুনমুন আপা আপনার মিউট আছে, ওকে নাও ইজ গুড। দেখতে এত মিষ্টি লাগছে এবং ওর হাইটা খুব সুন্দর, যে ও যখন নাচছিল মনে হচ্ছে কি যে মানে একটা পরিপূর্ণ ডান্সার দাঁড়িয়েছে, আর ওর সাজ পোশাক মিলিয়ে খুব খুব চমৎকার লাগছে। আর হয়তো একটা বলতে পারি যে রবীন্দ্রসঙ্গীতের উপরে তুমি চাইলে হয়তো শাড়ি পরতে পারতে, হ্যাঁ, কিন্তু তোমাকে এই ড্রেসেও খুব ভালো লাগছে, কারণ মাঝখানে অনেকখানি হয়তো তুমি মিউজিক আছে, সেই জন্য তোমাকে এটা অনেকখানি মানিয়ে নিচ্ছে। আর তোমার কনফিডেন্স লেভেল অনেক সুন্দর, খুব মিষ্টি করে হাসছিলে, এবং তোমার যে ব্যাকগ্রাউন্ড তুমি সাজিয়েছ, তুমি চেষ্টা করেছো পুরো বাংলাদেশকে তোমার ওইটুকু জায়গার মধ্যে তুলে নিয়ে আসতে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, সব মিলিয়ে খুব সুন্দর ছিল, ভেরি গুড। অনেক অনেক ধন্যবাদ এই কমপ্লিমেন্টের জন্য, আই এম রিয়েলি হ্যাপি হিয়ারিং দ্যাট। I do want to credit আমার মাকে, কারণ আমার মা এই সকালে অনেক দৌড়াদৌড়ি করে আমাকে সাজাইছে, তারপর ড্রেসটা, তারপর গয়নাগাটি, ফুল, মেকআপ সব করছে। তোমার মাকেও আমার তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, যে অন্তত তোমাকে যে সাপোর্টটা দিচ্ছে, যে সাপোর্টের কারণে তুমি আজকে এত সুন্দর করে করতে পারলে, অনেক অনেক ভালো থাকো। আমার একদম দেখতে ওকে মনে হচ্ছিল যে আমি একটা ছোট মুনমুন আপাকে দেখি, ছোট মুনমুন সত্যি। তুমি তুমি কাজেও সেই রকম মুনমুন আপার মতো একটা জায়গায় পৌঁছাও, এই এই কামনাই করি ইসরা। আর আমি হিয়ারিং দ্যাট আই এম ভেরি হ্যাপি টু বি কম্পেয়ার্ড টু সাচ এ গুড ড্যান্সার। আমি এক্সপেক্ট করি না এই রকম কমপ্লিমেন্টস, লাইক ইউ নো, টু গেট দ্যাট কমপ্লিমেন্টস, আই এম ভেরি হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। ইউ নো হোয়াট, তুমি যে বলছিলে তোমার প্রোগ্রাম শুরুর আগে তুমি বারবার হাঁটছিলে, যে কোনো পারফরমেন্সের আগে আমার মনে হয় ওইটুকু টেনশন থাকা ভালো, ওই টেনশনটাই একটা বেটার পারফরমেন্স দিতে সাহায্য করে। হ্যাঁ ফর শিওর, লাইক সামটাইমস যখন টেনশনটা একটু বেশি হয়ে যায় দেন আই ডু লাইক স্লো মিস্টেকস, বাট দিস টাইম আই থিংক দ্য টেনশন ওয়াজ গুড এনাফ যে আমি অনেক বড় বড় লাইক মিস্টেক করি নাই, বা আমি লাইক প্রপারলি করি। ইউ ডিড ভেরি ওয়েল, থ্যাংক ইউ। রাইট, আমি এই ইয়েতে আমি অরুণ হায়দারকে একটু বলবো, যেহেতু ওটা ডান্স পারফরমেন্স। আসলে মুনমুন আপার তোপার সাথে আমি একমত যে খুবই নাচ তো প্রথমে দেখার বিষয়টা, প্রথমে দেখতে প্রচন্ড ভালো লাগছে, ড্রেস টাইআপ ছিল, আমার খুব অপছন্দ যদি ড্রেস ঠিক মতো সার্টিফিন না লাগানো থাকে, কিছু পরে যায় এটা সেটা হয়।